বহুদিন আগে বিঠাপুরি গ্রামে ভীমা এবং রত্না থাকত। তারা অত্যন্ত লোভী ছিল। তাদের গৃহে শ্রী নামে একটি মেয়ে কাজ করত। শ্রী ছিল অনাথ। রত্না স্ত্রীর ওপরে অত্যাচার করত, তাকে ভালো করে খেতেও দিত না, কারণে অকারণে স্ত্রীকে বকাবকি করত। তুই কি কানা নাকি রে? ভালো করে জিনিসগুলো গুছিয়েও রাখতে পারিস না, আর দেখ বাসনগুলো ভালো করে ধুয়েও রাখিস নি। কর্তামা, আমি তো চেষ্টা করছি, কি করি বলুন তো, এখন আপনিই বলে দিন আমি কি করব। সাহস দেখো মেয়ের, মুখে মুখে তর্ক করছে আবার। স্ত্রীর এই অত্যাচার আর সহ্য হচ্ছিল না। তার মনে হচ্ছিল সে কোথাও চলে যাবে, অন্য কোনো কাজ করবে। সে বাড়ির থেকে বেরিয়ে গেল। বাড়ির থেকে বেরিয়ে এসে রাস্তায় দাঁড়ালো এবং রাস্তা দাঁড়িয়ে সে কাঁদতে শুরু করলো। সেখানে একটা তেঁতুল গাছ ছিল। তেঁতুল গাছে এক পেতনি থাকত। তুই কে? কোথায় যাচ্ছিস রে? ভীমা ও তার স্ত্রী আমাকে অনেক অত্যাচার করছে, আমি চলে যাচ্ছি এখান থেকে। স্ত্রী নির্ভয় সব বলল পেতনিকে। পেতনিও শুনলো সব কিছু। অত্যাচার সহ্য না করতে পেরে মৃত্যু বরণ করে ভূত হয়েছি, তুই কিন্তু এরকম হোস না। পেতনি স্ত্রীর শরীরে প্রবেশ করে, স্ত্রীর ঘুম পায়, সে ঘুমিয়ে পড়ে ঘরে গিয়ে। সকালে সে ওঠে না। রত্না এসে দেখে স্ত্রী ঘুমোচ্ছে, সে রেগে যায় এবং এক বালতি জল তার ওপরে ঠেলে দেয়। এখনো ঘুমোচ্ছিস তুই? শিগগিরই ওঠ। বালতির জল পড়ল পাশের ঘরে শুয়ে থাকা ভীমের ওপরে। ভীম তো রেগে গিয়ে বলল, রত্না তুমি কি পাগল হয়ে গেলে নাকি সকাল সকাল? আমি তোমার উপর জল ঢালিনি, স্ত্রীকে ঘুম থেকে ওঠানোর জন্য তার গায়ে আমি জল ঢেলেছিলাম। মিথ্যে কথা, দেখো স্ত্রী তো বাইরে কাজ করছে, দেখো তুমি। স্ত্রী তো সত্যি বাইরে কাজ করছিল। রত্না তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারল না। সে একটা আবর্জনার বালতি তুলে আবর্জনাগুলো ঘরে ফেলে দিল এবং ঝাঁটা ছুড়ল স্ত্রীর দিকে, কিন্তু ঝাঁটা গিয়ে পড়ল ভীমের ওপরে। তুমি পাগল হয়ে গেলে নাকি? ঝাঁটা ছুড়েছ আমার ওপরে, তুমি কি চাও আমি পরিষ্কার করব ঘর? রত্না তখন স্ত্রীকে বলল গরম কফি নিয়ে আসতে। যেই না কফি আনল, সে ছুড়ল তার মুখের ওপরে, কিন্তু সেটা পড়ল গিয়ে ভীমের মুখের ওপরে, আর ভীমের মুখ পুড়ে গেল। ওরে বাবা, আমার মুখটা তো পুড়ে গেল, তুমি কফি ছুড়লে আমার মুখে? রত্না কাপটা হাতে ধরে হতবাকের মতো চেয়ে রইল। মনে হচ্ছে ভূতে ধরেছে তোমাকে, তাই এত করছো অত্যাচার। পেতনি মাঝরাতে স্ত্রীর শরীর থেকে বেরোলো এবং ঘরে আগুন লাগিয়ে দিল। আগুন আগুন, স্বামী উঠুন! রত্না এবং ভীম বাড়ির থেকে দৌড়ে বেরিয়ে গেল। স্ত্রী বাইরেই ছিল, সে আগুন নেভাচ্ছিল জল দিয়ে। পরের দিন এক আশ্চর্য ঘটনা ঘটল। ভীম মোষকে মারছিল, কিন্তু লাঠির মার গিয়ে পড়ল রত্নার উপরে। আপনি আমাকে কেন মারছেন? আমি তো বললাম আমি কিচ্ছু করিনি, কেন মারছেন আমায়? আরে তোমাকে আমি কেন মারবো, আমি কি পাগল হয়ে গেছি যে তোমাকে আমি মারবো? এই শুনে স্ত্রীর শরীরের ভেতরের পেতনি বেরিয়ে এলো এবং হাসতে থাকলো খুব জোরে জোরে। রত্নার ভেতরে নয়, আমি ছিলাম স্ত্রীর মধ্যে। তোরা মেয়েটাকে কত অত্যাচার করেছিস, আমি তাই তোদের শিক্ষা দিতে এসেছি। আর কিন্তু কখনো করবি না এমন কাজ, বুঝেছিস? ভীমা ও রত্না নিজেদের ভুল বুঝতে পারল। মা আমাদের মাপ করে দে মা, আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি, আর কখনো আমরা এই কাজ করব না রে, তুই আমাদের মেয়ে হয়ে এখানে থাকিস। হ্যাঁ মা। দুজনেই স্ত্রীকে খুব আদর করলো। ঠিক আছে এখন তবে যাই, মনে রাখিস যদি অন্যায় করিস তাহলে কিন্তু খুব শাস্তি দেব, মনে রাখিস কিন্তু। এই বলে পেতনি উড়ে চলে গেল। বহুদিন আগে দুজন দুষ্টু ভূত এক তেঁতুল গাছে থাকত। তেঁতুল গাছটি এক জঙ্গলে অবস্থিত ছিল, যা অবন্তী রাজ্য ও বৈশালী রাজ্যের মাঝে। দুই ভূতের মধ্যে একজন ছিল বয়স্কা এবং অন্যজন ছিল নবীনা। পথচারীদের চেহারা দেখে বয়স্ক ভূত তাদের দুর্বলতার কথা বুঝতে পারত, আর কম বয়সী ভূত সেই দুর্বলতাকে ব্যবহার করে তাদের ফাঁদে ফেলত এবং মজা করত তাদের সাথে। একদিন দুজনে বসে আলোচনা করছিল সব থেকে বড় দুর্বলতা কি।
কারণ দুর্বলতা যদি অন্যকে নিরাশ করে দেয় সেটাই সব থেকে বড় দুর্বলতা। এই আলোচনার সারমর্ম তো কিছুই বেরোল না, দুজনই তর্ক করতে থাকলো। হঠাৎ তারা দেখলো একজন ব্যক্তি আসছে তাদের দিকে। বয়স্ক ভূত ওর মুখের দিকে তাকিয়ে থাকলো, কিন্তু লোকটা এত গম্ভীর ছিল তার দুর্বলতা তো বয়স্ক ভূত কিছু বুঝতেই পারলো না। যেহেতু বয়স্ক ভূত কিছু বললো না, অল্প বয়সী ভূত একটা তাকার থলে পথের মাঝখানে রাখলো। লোকটি তা দেখলো আর ভাবলো, আহারে, কেউ বুঝি ভুল করে ফেলে দিয়ে চলে গেছে। এই ভেবে সে তো চলে গেল। ভূতেরা তো হতাশ হয়ে গেল। সাধারণত লোকেরা টাকার থলে দেখলে মনে মনে আনন্দ পায়, গোপনে তারা থলে তুলে নেয় এবং সন্তর্পণে জামার তলায় লুকিয়ে রাখে। তারপরে কোনো ফাঁকা জায়গায় চলে গিয়ে সেখানে দেখে। ভূতেরা কী করত, তার মধ্যে বিছে আর পাথর রেখে দিত। লোকেদের কামড়াতো আর তারা খুব মজা পেত। কিন্তু এই ব্যক্তিকে এগিয়ে যেতে দেখে অল্প বয়সী ভূত ভাবলো কিছু করবে। সেই সঙ্গে সঙ্গে এক সুন্দরী যুবতীর বেশ ধারণ করলো এবং লোকটির সামনে গিয়ে দাঁড়ালো। লোকটি তাকে দেখলো কিন্তু গ্রাহ্য না করে এগিয়ে গেল। মেয়েটি তখন অভিনয় করলো যেন তার পায়ে খুব লেগেছে। লোকটি ফিরে এসে তাকে সাহায্য করতে চাইল এবং তার হাত ধরে তাকে তুলল। মেয়েটি হাত ধরে বলল, আপনাকে আমি ভালোবেসে ফেলেছি, আমাকে বিয়ে করুন। আমি একটা ছোট উপকার করলাম আর আপনি ভালোবেসে ফেললেন, এই রকম হয় নাকি? কি অদ্ভুত কথা বলছেন আপনি। লোকটি তো চলে গেল। অল্প বয়সী ভূত বয়স্ক ভূতের কাছে এলো। দেখ আমি ওকে কেমন জব্দ করি। বয়স্ক ভূত ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। জল, জল! ওই শুনে লোকটি ওইদিকে ছুটে গেল এবং দেখলো এক ব্যক্তি রাজার রূপে। তার সমস্ত শরীরে বহু ক্ষতের দাগ। লোকটি জলের কলস বের করলো এবং মুখে জল দিল রাজার। আমি এই রাজ্যের রাজা, শিকার করতে এসেছিলাম, খুব আহত হয়ে পড়েছি, তুমি আমার সঙ্গে চলো রাজধানীতে, আমি তোমাকে কিছু উপযুক্ত পদে নিযুক্ত করব। তখন ওই ব্যক্তি বলল, আহত মানুষকে জল দেওয়া তো আমার কর্তব্য, বিনিময়ে আমি কোনো উপহার চাই না। এই বলে লোকটি চলতে শুরু করলো। যেই না যেতে শুরু করলো, নবীন ভূত এলো আর বলল, মনে হচ্ছে মানুষটির কোনো দুর্বলতা নেই। হতেই পারে না, এই পৃথিবীতে কোনো মানুষ নেই যার দুর্বলতা নেই। মানুষ রূপ নিয়ে আর চলকে অনুসরণ করি। তারা মানুষ রূপ নিল এবং ওই লোকটির পিছু পিছু চলতে শুরু করলো। দেখলো লোকটি একটা গাছের তলায় শুয়ে আছে। ভূত দুজন তার কাছে গেল এবং তার সঙ্গে কথা বলতে শুরু করলো। লোকটি তার অভিজ্ঞতার কথা বলতে থাকলো। সে সব বলল কি রাস্তায় সে একটা থলে পেয়েছে, এক সুন্দরী মহিলাকে দেখেছে এবং তারপরে সে এক রাজাকেও জল দিয়েছে। ভূতেরা তো সবই জানতো, তবুও খুব মন দিয়ে তার কথা শুনতে লাগলো। এবার মানুষটি বলল, এইরকম মানুষ কখনো দেখেছো তার পয়সার লোভ নেই, নারীর লোভ নেই এবং সম্মানেরও আকাঙ্ক্ষা নেই? না না। মানুষটি খুশি হয়ে তখন বলল, ছেলেবেলার থেকে সে ভালো স্বভাব তৈরি করার জন্য বহু অনুশীলন করেছে। বিভিন্ন ঘটনা একে একে বর্ণনা করল। দুই ভূত খুব শান্ত হয়ে ধৈর্য ধরে শুনছিল, কিন্তু লোকটি খুব গর্বের সঙ্গে কথাগুলো বলতে লাগলো। কিছুক্ষণ পর ভূতেদের অদ্ভুত লাগলো। ওদের মাথা কাজ করা বন্ধ হয়ে গেল, ওদের কান গরম হয়ে গেল, চোখ দিয়ে ওদের জল বেরোতে শুরু করল। ওরা আর সহ্য করতে পারলো না, ওখান থেকে অদৃশ্য হয়ে গেল। নবীন ভূত বলল, কথার জালে আমাদের নরক দেখিয়ে দিল। প্রবীণ ভূত খুব হাসলো। আজ আমাদের সংশয় তো দূর হলো। নবীন ভূত কিছুই বুঝতে পারলো না। শোন, আত্মপ্রশংসা খুব বড় দুর্বলতা। একজন মানুষের হয়তো দোষ থাকে না, কিন্তু যখনই সে আত্মপ্রশংসা করে সব ভালো গুণগুলো খারাপই হয়ে যায়। গুণের বিচার অন্যদের করা উচিত। আত্মপ্রশংসা মানুষের মানহানি করে। আজকের লোকটি যত ব্যক্তিত্বপূর্ণ হোক না কেন, আত্মপ্রশংসা করছিল তাই আমরা সহ্য করতে পারলাম না।
দুই ভূত আবার অপেক্ষা করতে থাকলো অন্য মানুষের জন্য। Please watch and subscribe to our channel and don't forget to tap the bell icon. Thank you.